রক্তের দাগ শুকানোর আগেই বিএনপির কর্মকাণ্ড সমর্থন হারিয়েছে বলছেন মান্না। বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই বলছেন তারেক রহমান। জানাবো সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা দেবে সরকার বলছেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো এক ব্যক্তি কেন্দ্রিক শাসনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস বলছেন ডক্টর আলী রিয়াজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রক্তের দাগ শুকানোর আগেই বিএনপির কর্মকাণ্ড সমর্থন হারিয়েছে বলছেন মান্না। বিএনপি সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রক্তের দাগ শুকানোর আগেই দলটি যা ঘটালো তাতে জনগণের সমর্থন হারিয়েছে। মান্না আরও বলেন, জাতীয় ঐক্যমতের কথা মাথায় রেখে এখনই সংবিধান সংস্কারের ব্যবস্থা করতে হবে, না হলে আবারও একই দিকে যাবে পরিবর্তনের বাংলাদেশ। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা করেছে তাদের বিচার যেমন প্রতিহিংসায় ছিল না, তেমনি 16 বছরে চলা নানান গণহত্যা বিচার ঠিক একই রকম। সারা দেশে থানা পুলিশ এখনো পুরোপুরি কাজ শুরু করেনি। উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত। এখনো কিন্তু এই সরকারের পা পিছলে যেতে পারে, সরকারের এসব খেয়াল রাখতে হবে। অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবেন না, সরকারকে বলবো আপনারা কোথায় থামবেন সেটা দ্রুত স্পষ্ট করুন। গণসংক্রান্তি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব বলেন, আমরা শাসক চাই না, দেশে চালানোর জন্য যাই জনগণের একজন প্রতিনিধি, যার ক্ষমতা কখনোই গণমানুষের থেকে বেশি না হয়, তাহলেই জবাবদিহিতা নিশ্চিত হবে। সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা দেবে সরকার বলছেন ফখরুল। প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন, প্রায় 1.25 ঘন্টা আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশকে দ্রুত স্থিতি অবস্থায় নিয়ে আসবে এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা দিবে। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা চলমান থাকবে, যার মাধ্যমে রূপরেখা বেরিয়ে আসবে। তিনি আরও বলেন, আমরা আশাবাদী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তাদের আন্তরিকতা, দেশ প্রেম এবং জাগ্রতা নিয়ে খুব দ্রুত বাংলাদেশকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন। এর আগে এদিন বিকেল 4টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। উল্লেখ করে, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত 12 আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে 7 সদস্যের স্থায়ী কমিটি এবং যমুনায় প্রথম বৈঠক করেন। বিএনপিতে কোনো দুষ্কৃতকারী ঠাঁই নেই বলছেন তারেক রহমান। বিএনপিতে কোনো দুষ্কৃতকারীদের ঠাঁই নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাই তারেক রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে, কিন্তু বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই। বিবৃতিতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে তারেক রহমান বলেন, আমার দলের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে বাংলাদেশে আর কোনো ব্যক্তি যেন গুম না হয় সেটি নিশ্চিত করতে আমরা জাতিসংঘ কর্তৃক গৃহীত গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক গণ কনভেনশন অনুসারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করব ইনশাল্লাহ। মানবতার বিরুদ্ধে এই গুরুতর অপরাধের ন্যায় বিচার করতেই হবে। তারেক রহমান বলেন, গুম মানবতা বিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশ নজিরবিহীন গুমের ঘটনায় লাখ লাখ দেশবাসীর মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন। রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে এটি প্রয়োগ করা হয়। শেখ হাসিনার দুঃশাসনের গুমকে ব্যবহার করা হয়েছে জনসমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য। নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে যে 2009 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 7 শতাধিক মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। এটি অত্যন্ত পীড়াদায়ক, আজ পর্যন্ত একটি ঘটনা ন্যায় বিচার পাওয়া যায়নি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, এই নিখোঁজ মানুষগুলো ছিলেন তাদের পরিবারের প্রাণপ্রিয় সদস্য, তাদের স্বপ্ন ভালোবাসা ও সুন্দর ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হয়েছে। অদৃশ্য মানুষগুলো কোথায় আছে আমরা জানি না, তবে রেখে গিয়েছে মর্মান্তিক বেদনা বিধুর বাংলাদেশ, যেখানে আমাদের অর্জিত মানবাধিকার মূল্যবোধ লুণ্ঠিত হয়েছে। গুম আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত, ICC এর রোম সনদে 7.2 অনুচ্ছেদ গুমকে মানবতার বিরুদ্ধে একটি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, আর মানবাধিকারের এই লঙ্ঘনের জন্য ন্যায় বিচারের প্রয়োজনীয়তার উপর জোর আরোপ করা হয়েছে। তারেক রহমান বলেন, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে আমরা রাজনৈতিক দর্শন, জাতি, ভাষা, নৃগোষ্ঠী, সংস্কৃতি, বর্ণ ইত্যাদি সহ রাষ্ট্রীয় সীমানাকে অতিক্রম করে গুম হওয়া মানুষগুলোর স্মরণে এবং সেই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করি। আমি এই মনুষ্যহীন অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ন্যায় বিচার ও জবাব দিতার জন্য দুনিয়া জুড়ে ঐক্য সংহতি আহ্বান জানাই। এক ব্যক্তিকেন্দ্রিক শাসনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস বলছেন ডক্টর আলী রিয়াজ। যুক্তরাষ্ট্রের ইলিয়ন টেস্ট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশডস প্রফেসর ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের CGS
উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর আলী রিয়াজ বলেছেন, এই নতুন সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের ইলিয়ন টেস্ট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সিজিএস উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর আলী রিয়াজ বলেছেন, এই নতুন সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। দীর্ঘ 15 বছর এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের জন্য বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিচার ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন ব্যবস্থা সবই সুপরিকল্পিতভাবে রাজনীতিকরণের শিকার হয়েছে। সাংবিধানিক সংস্থাগুলোর স্বায়ত্তশাসিত শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা জনগণের মধ্যে গভীর অবিশ্বাস সৃষ্টি করেছে। ছাত্র জনতার অভাবনীয় গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী শাসনে অবসান ঘটে। তথ্য মতে, এই অভ্যুত্থানে 750-এরও বেশি প্রাণহানি হয় এবং এদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশাল পরিবর্তন সূচিত হয়। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন এবং 8 আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, অর্থনৈতিক ক্ষেত্র নীতিমালা জনগণের কল্যাণের পরিবর্তে স্বার্থান্বেষী গোষ্ঠীর মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। ব্যাংকিং ব্যবস্থা এবং জ্বালানি খাতে স্বার্থবাদী একটি নেটওয়ার্ক গঠিত হয়, যারা নিজেদের স্বার্থে ও এই গুরুত্বপূর্ণ খাতগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। ঋণ খেলাপিদের বিচার থেকে রক্ষা করা হয়েছে, যা দেশের অর্থনৈতিক কাঠামোকে বিপদাপন্ন করেছে। সরকারের সঙ্গে যুক্ত একটি ক্ষুদ্র গোষ্ঠী জ্বালানি খাতের ভর্তুকে পকেটস্থ করেছে, যা দেশের সাধারণ মানুষের জন্য ক্ষতিকর প্রভাব ফেলেছে। আলী রিয়াজ বলেন, এসব কিছুর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারকে ঐতিহাসিক দায়িত্ব পালনে বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেশকে ফিরিয়ে আনার পাশাপাশি সংবিধান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার অপরিহার্য হয়ে উঠেছে। গণজাগরণের মাধ্যমে তৈরি হওয়া এই আশা ও প্রত্যাশা পূরণ করতে সরকারের প্রতি বিশাল দায়িত্ব আরোপিত হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, দেশবাসীকে অনুরোধ করবো এটা আলোচনা শুরু করতে। আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পূর্ণ করে যাব, কি কি কাজ মোটামুটি করে গেলে এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনা থেকে আসবে। এই প্রেক্ষাপটে বেসরকারি গবেষণা সংস্থা সিজিএস এর পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যার লক্ষ্য হলো টেকসই গণতন্ত্র, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সংলাপের আয়োজন করা। এই সংলাপগুলোর মাধ্যমে দেশব্যাপী নাগরিক সমাজ, সুশীল সমাজ এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ সংগ্রহ করা হবে। এর ফলে ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করা সম্ভব হবে, যা গণতান্ত্রিক পূর্ণ গঠন প্রক্রিয়াকে সহজতর করবে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। ডক্টর আলী রিয়াজ বলেন, শুধু অন্তর্বর্তী সরকার সব দায়িত্ব পালন করবে এটা যেন না হয়, সবাইকে দায়িত্ব নিতে হবে, সহযোগিতা করতে চাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন দিয়েছে, সে প্রেক্ষাপটে সত্য তুলে ধরুন, আমাদের গণমাধ্যমকে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে। অপর এক প্রশ্নের জবাবে ডক্টর আলী রিয়াজ বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রস্তাব দেখিয়েছে, তারা প্রস্তাব দিয়েছে দলীয় প্রধান আর সরকার প্রধান যেন এক না হয়। আমি মনে করি ক্ষমতা একক কেন্দ্রিক যেন না হয়। এক প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সংবিধানের পুনর্লিখন, এর বাইরে আপনি প্রতিষ্ঠাগুলো তৈরি করতে পারবেন না, ফলে 2 মেয়াদ 3 মেয়াদ এই প্রশ্নটা থেকে যাচ্ছে, সেটা সবাই আলোচনা করে করতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি 2 মেয়াদ যথেষ্ট, যেমনটি অন্যত্র হয়ে গেছে অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের সময়সীমাটা থাকে, কিন্তু বাংলাদেশের বিষয়ে যেমনটি অন্যত্র হয়েছে অধিকাংশ ক্ষেত্রে মেয়াদের সময়সীমাটা থাকে, কিন্তু বাংলাদেশের বিশেষ ব্যবস্থায় এটা বিবেচনায় নেওয়া জরুরি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে ভুলবেন না, মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।